আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, গতকালকেও আমরা স্টেট ডায়ালগ করেছি, আজকেও করছি, কারণ বাংলাদেশ থেকে আমাদের অতিথিরা লন্ডনে আসেন এবং স্বল্প সময়ের জন্য তারা লন্ডনে অবস্থান করেন এবং তারা চলে যান। গতকালকে আমরা যে স্টেট ডায়ালগটি করেছিলাম সেটি ছিল শেয়ার বাজার এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট সাহেবকে নিয়ে। আজকে আমরা আরেকজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, প্রিয় দর্শক, যিনি হাইকোর্টে জাজ ছিলেন, বাংলাদেশে বিচারপতি ছিলেন এবং সিলেটে তিনি 7 বছর কাটিয়েছেন, বৃহত্তর সিলেটে জাজ হিসাবে। তিনি বই লিখেছেন প্রচুর, বাংলাদেশ সংবিধান নিয়ে চিন্তাভাবনা প্রথম খণ্ড লিখেছেন, তিনি লিখেছেন সমৃদ্ধ বৃহত্তর বাংলাদেশ এবং তিনি লিখেছেন বেদনা বিদুর দিনগুলো। সংবিধান নিয়ে লিখেছেন তিনি, বেদনাবিদুর দিনগুলো নিয়ে আমি কোনো কথা বলিনি, তার সাথে আমরা আজকে লাইভে এই সব কথা বলবো। এবং আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিতে চান, প্রিয় দর্শক, 02034684119 এই নম্বরে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন অথবা মতামত আপনারা ব্যক্ত করতে পারেন। আমরা আজকে তার সাথে আরও কিছু বিষয় আমরা শেয়ার করব, যেটি বাংলাদেশের স্পিকার বনাম একজন বিচারপতি এবং অত্যন্ত আলোচিত বিচারপতি তিনি, শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেব, এবং আমাদের জাতীয় সংসদের সম্মানিত স্পিকার, দুজনই জড়িয়ে পড়েছেন একটি বিষয় নিয়ে, একটি মন্তব্য নিয়ে। শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের মন্তব্য, তিনি বলেছেন যে স্পিকার নাকি রাষ্ট্রদ্রোহী, এবং আজকে বাংলাদেশের জাতীয় সংসদে সেটি নিয়ে মাননীয় স্পিকার রুল দিয়েছেন এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আওয়ামী লীগের সাংসদরা কখনো করতালি দিয়ে স্পিকারকে স্বাগত জানিয়েছেন, কখনো বলেছেন তারা সেম সেম বলে চিৎকার করেছেন। তবে সব কিছুই বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে। আমি কথা না বাড়িয়ে প্রিয় দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, বিচারক জনাব মাহমুদ হাসান সিদ্দিকী। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা লন্ডনে বা প্রবাসে যারা আছি, কাজ করতে হয়, কাজের মধ্যে ডুবে থাকতে হয়। আপনারা বাংলাদেশে যারা বসবাস করেন বা আপনারা বাংলাদেশে যারা উপরে উঠে গেছেন সময়ের সিঁড়িবে, আপনাদেরকে ততটা কাজ করতে হয় না, আপনি কি মনে করেন? পর্যায়ে আস্তে আস্তে উপরে গেলে চিন্তাটা বেশি হয়, লেখনিটা বেশি আসে, তবে কাজের পরিধিটা হয়তো বা কমে আসে। তবে বাংলাদেশে একটু সুবিধা আছে যে, মানে আপনি যদি হেল্পের জন্য বা সাহায্যের জন্য কাউকে চান তাহলে আপনি পাবেন, কিন্তু এদেশে একটি সমস্যা হচ্ছে যে সাহায্য চাইলেও আপনাকে অনেকেই সাহায্য করতে পারে না। না, এর মধ্যে পার্থক্য আছে। আপনি হেল্প বলতে কী বোঝেন? আপনি যে পান না সেটা আই রিয়ালাইজ, কিন্তু বিচারকের জন্য কারো হেল্প নিয়ে চলা বোধহয় সমীচীন হয় না। সেটা তার বিবেক বুদ্ধি দিয়ে চলতে হয়। বই লিখেছেন বাংলাদেশের সংবিধান নিয়ে চিন্তাভাবনা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড কি প্রকাশিত হয়েছে? না, হয় নাই। আপনি বাংলাদেশের সংবিধান নিয়ে চিন্তাভাবনা বলতে, মানে আপনার বইটার যে থিম, আমাদের সংবিধান নিয়ে চিন্তাভাবনা, সংবিধান নিয়ে চিন্তাভাবনা কি? সংবিধান তো সংবিধানই না। আপনি দেখলেন এটা যখন লিখেছি তার পরবর্তী পর্যায়ে,